বর্ষাকালে যদি বাড়িতে অতিথি চলে আসে তাহলে ঘরে থাকা এই উপকরণগুলো দিয়ে অনায়াসেই এই লোভনীয় রেসিপিটা বানাতে পারবে এইভাবে রান্না করলেই স্বাদ যেমন বাড়ে তেমন খুব চটজলদিও হয়ে যায় প্রথমে কড়াতে আমি তেল দিয়েছি এরপর দেব টমেটো কুচি পেঁয়াজ কুচি রসুন আদা শুকনো লঙ্কা কাঁচা লঙ্কা তেজপাতা শুকনো লঙ্কার কাঁচা লঙ্কার পরিমাণটা তোমরা বুঝে দিও কতটা লাগবে তোমাদের এরপর দিয়েছি গোটা গরম মশলা মিনিট পাঁচেক ধরে মিডিয়াম ফ্লেমে এগুলোকে নাড়াচাড়া করে ভেজে নিতে হবে আর আপনারা চাইলে এই সময় অল্প একটু নুন দিয়েও ভেজে নিতে পারেন এরপর আমি এটাকে একটু ঠান্ডা করে নিয়েছি তারপরে ব্লেন্ডারে দিয়ে অল্প একটু জল দিয়ে পেস্ট বানিয়ে নেব একদম নতুন স্বাদের এই ডিমের কারির প্রধান মশলা কিন্তু একদম রেডি হয়ে গেছে এবারে আমি আগে থেকেই ডিমগুলো সিদ্ধ করে রেখেছিলাম সেগুলো অল্প একটু নুন আর হলুদ দিয়ে ভেজে নিয়েছি এবারে ভেজে কিন্তু একইভাবে সিদ্ধ করা ছিল না তবে তোমরা চাইলে সিদ্ধ আলুগুলোকেও নুন হলুদ দিয়ে ভেজে নিতে পারো করাতে বেশ খানিকটা তেল দিয়ে দিয়েছি গোটা জিরে ফোড়ন এরপর আগে যে তৈরি করেছিলাম পেস্টটা সেটা দিয়ে দিলাম সঙ্গে দিলাম এক চামচ চিনি এতে কিন্তু টেস্ট ও কালার খুব সুন্দর আসে এরপর আগে থেকে ভেজে রাখা আলুগুলোকে দিয়ে বেশ খানিক্ষণ ধরে কষিয়ে নেব আর এই সময় দিয়ে দেব পরিমাণ মতো নুন হলুদ আর অল্প একটু লঙ্কার গুঁড়ো তোমরা যদি ঝাল কম খাও তাহলে লঙ্কার গুঁড়োটা দেওয়ার প্রয়োজন নেই এবারে অল্প একটু তেল দিয়ে কষিয়ে নেব এবারে বেশ খানিকটা জল দেব তবে খুব বেশি জল দেওয়ার প্রয়োজন নেই আলু যখন সিদ্ধ হয়ে আসবে তখন দিয়ে দেব ভেজে রাখা ডিমগুলি অতি সহজেই তৈরি হয়ে গেল এই রেসিপিটি তাহলে তোমরা এটা অবশ্যই বানিও আর ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও